বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে অ্যাডোবি ফটোশপ পার্ট 106 নিয়ে। আজকের এই পার্টটিতে আমরা আলোচনা করব অ্যাডোবি ফটোশপের থ্রিডি মেনুর ভিতর থেকে নিউ টেইলড পেন্টিং ফ্রম লেয়ার থেকে শুরু করে ক্রিয়েট পেন্টিং ওভারলে, এর প্রত্যেকটি অপশনের কাজ স্টেপ বাই স্টেপ। তো এই অপশনগুলোর কাজ যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ আমি চাই না যে আপনাদের মূল্যবান সময়টি আপনি এই ভিডিওতে নষ্ট করেন। আর যদি না জেনে থাকেন যে এই অপশনগুলোর কাজ কি, কিভাবে এগুলো কাজ করে, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো আমি যেহেতু আপনাদের থ্রিডি মেনুর এই অপশনগুলোর কাজ দেখাবো, এর জন্য প্রথমে আমি নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। এর জন্য ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে নিউ এ ক্লিক করতেছি, কারণ নতুন ডকুমেন্ট নিয়ে দেখালে জিনিসটা পারফেক্টলি ভাবে বুঝতে পারবে। তো এখান থেকে আমি যে কোনো একটা সাইজ দিয়ে নিচ্ছি, 800 পিক্সেল বাই 800 পিক্সেল দিয়ে আমি একটা ডকুমেন্টের সাইজ দিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তো আমি আগেরটাকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। তো আমি যদি থ্রিডি মেনুতে ক্লিক করি, এখানে দেখেন শুধুমাত্র এই অপশনটা বাদে আর কোনো অপশন কিন্তু আমাদের অ্যাক্টিভ নেই নিচের দিকে এই সেকশনের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা কাজ কি, নিউ টেল পেন্টিং ফ্রম লেয়ার, এটার কাজ হচ্ছে এটা বোঝানোর জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি অথবা ইলিপ টুল, যে কোনো একটা টুল নিচ্ছি আমি এখান থেকে। জাস্ট এইভাবে একটা শেপ ক্রিয়েট করলাম, তো এটুকু শেপ ক্রিয়েট করলাম, এটা আমি ব্ল্যাক কালারে রাখলাম। এটা নর্মালি আমরা টেলস বা টাইলস যেটাকে বলে থাকি, টাইলসের মতো এটাকে আমি যদি কনভার্ট করতে চাই সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে থ্রিডি মেনুতে গেলাম, এখান থেকে নিউ টেল পেন্টিং ফ্রম লেয়ারে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের কি পরিবর্তনটা হয়, এই লেয়ারটি অটোমেটিক কনভার্ট হয়ে আমাদের বেশ কিছু লেয়ারে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু এই লেয়ারটিকে শুধু থ্রিডি মোডে কনভার্ট করতে পারি। আমাদের যেটা ব্যাকগ্রাউন্ড ছিল, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র এই যে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি শুধু হবে, ঠিক আছে? দেখেন লেয়ারটিকে আমি আমার মতো কাস্টমাইজ করে এভাবে এডিট করতে পারবো। এটা মূলত এই অপশনের কাজ, এটা মূলত খুব একটা ব্যবহার করা হয় না। যারা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেন, ব্যাকগ্রাউন্ড ডিজাইনের ক্ষেত্রে হয়তো দুই একজন এটা ব্যবহার করতে পারে, ম্যাক্সিমাম সময় কিন্তু এটা ব্যবহার করা হয় না, ঠিক আছে? তো আমি এখান থেকে এডিটে যাই, আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। নর্মাল একটা বিষয় এটা, এটা তেমন কোনো কাজ নেই। কিন্তু পরেগুলো দেখেন, জেনারেট আমাদের ইউভিএস যেটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করতে গেলে আমাদের প্রথমে, আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল নিচ্ছি, এখান থেকে এটাকে সিলেক্ট করে ড্রাগ করে এখানে একটা শেপ ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, এটাকে প্রথমে আমি এখানে ক্লিক করে থ্রিডি লেয়ারে কনভার্ট করে নিচ্ছি, কারণ থ্রিডি লেয়ারে কনভার্ট না করলে কিন্তু আমাদের এগুলো কাজ করবে না। তো দেখেন থ্রিডি লেয়ারে কাজ কনভার্ট করে নিলাম, কনভার্ট করে নেওয়ার পর এটাকে হালকা আমার মতো করে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি ডাবল ক্লিক করে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, এটার জন্য একটু এটাকে কাস্টমাইজ করে নিই, তাহলে জিনিসটা দেখাতে আমার সুবিধা হবে। ওকে, আমি এটাকে সিলেক্ট করি, এটাকে এখান থেকে এটা দিয়ে দিই, এটাকে সিলেক্ট করে এটাকে আমি এখান থেকে একটু নিচের দিকে যাই, এটা দিয়ে দিই, একটা লোড নিচ্ছে। ওকে, তো আমাদের কিন্তু মোটামুটি কিছু পরিবর্তন এখানে চলে আসছে। আমি এখন আমাদের ক্যামেরার ওতে ক্লিক করলাম, ক্যামেরার ওতে ক্লিক করে এটাকে একটু কাস্টমাইজ করে নিচ্ছি। ওকে, এভাবে রাখতেছি, দেখতে ভালো লাগতেছে। তো এটাকে আমি চাইলে আর একটু আমি ব্লুটাকে এখানে না দিয়ে এখানে আমি এই কালারটা দিতে পারি, তাহলে একটু পরিবর্তনটা ভালো দেখাবে। ওকে, এটা থাক, আমি ক্লোজ করে দিলাম এটা। এখন আমি যদি থ্রিডিতে ক্লিক করি, দেখেন এখানে জেনারেট ইউভিএস যেটা রয়েছে, আপনি যদি একটু লক্ষ্য করেন আমাদের থ্রিডি ট্যাবে যখন আসব, এখানে কিন্তু অনেকগুলো ফাইল রয়েছে। আমি যদি লেয়ারে যাই, লেয়ারে গেলে দেখেন এখানে কী কী ব্যবহার করছি আমরা, এখানে বাম্প ব্যবহার করছি, ইমেজ বেসড লাইট ব্যবহার করছি, ঠিক আছে, তারপর টেক্সচার ব্যবহার করছি, তো এখানে অনেকগুলো লেয়ার কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটাকে যদি আমরা অটোমেটিক ক্যাটাগরি অনুযায়ী একসাথে করে নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে থ্রিডি মেনুতে ক্লিক করতে হবে, এখান থেকে জেনারেট ইউভিএস এ ক্লিক করতে হবে। এই ধরনের একটা পপ আপ বক্স আমাদের সামনে চলে আসবে, দেখতে পাচ্ছেন, হোয়েন ইউজিং জেনারেট ইউভিএস অল অফ দ্য মেটেরিয়ালস টেক্সচার উইল বি ফ্ল্যাটেড অ্যান্ড অল দেয়ার অ্যানিমেশন উইল বি রিমুভ। অর্থাৎ আমরা এই যে থ্রিডি লেয়ারটা যে নিয়ে আসলাম, এখানে
এই 3D লেয়ারটাতে আমরা যতগুলো ধরনের মানে যতগুলো ইফেক্ট ব্যবহার করছি, ফ্ল্যাট মানে হচ্ছে সব ইফেক্টগুলো আমাদের একটাতে রূপান্তর হয়ে যায়। ঠিক আছে, যে চার পাঁচটা ইফেক্ট আমরা ব্যবহার করি, সম্পূর্ণ ইফেক্টটা আমাদের ওই লেয়ারটিতে একেবারে অ্যাডজাস্ট হয়ে যায়। সেটাই যদি আপনারা করতে চান, সেক্ষেত্রে এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে এই ধরনের একটা পপআপ বক্স আসবে, এখান থেকে আপনি যে কোনো একটা সাইজ দিয়ে নেবেন। তো এটা ডিফল্টভাবে আমাদের দেওয়া থাকে যে 2048x2048 সেটা দিয়ে রাখবো, এখান থেকে অ্যাপারেন্স সেটা দিয়ে রাখবো, ল ডিস্টিনেশন এটা দিয়ে রাখবো, তারপর ওকে বাটনে ক্লিক করবো। ওকে বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার মাউসের কাছে কিন্তু একটু লোড নিচ্ছে, তার মানে এটা আমাদের জেনারেট হচ্ছে। তো জেনারেট একটু সময় নেবে, তার মধ্যে কিন্তু আমাদের এই যে এখানে যে ফাইলগুলো দেখতে পাচ্ছেন, ফাইলগুলো আমাদের ফ্ল্যাটেন হয়ে এই লেয়ারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখন লোডিং অবস্থায় রয়েছে। তো এটা আপনাদের কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে মূলত সময়টুকু নিয়ে থাকে। যদি আপনাদের কম্পিউটারের পারফরমেন্স খুব ভালো হয় তাহলে অল্প সময়ের ভিতরে কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায়, আর যদি আপনাদের কম্পিউটারের পারফরমেন্স একটু লো কোয়ালিটি হয়ে থাকে তাহলে কিন্তু একটু সময় লাগে। যেমন আমি যে ফটোশপের ভার্সনটা ইউজ করতেছি এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি 2019। তো এটার রিকোয়ারমেন্ট হচ্ছে কিন্তু 8 GB, আর আমার ল্যাপটপের যে র্যাম এটা হচ্ছে কিন্তু 4 GB, যার কারণে এই সফটওয়্যারটা কাজ করতে একটু আমাদের সময় লাগে। ঠিক আছে, যদি আমি লোয়েস্ট ভার্সনগুলো ব্যবহার করতাম তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, এতক্ষণ কিন্তু এটা আমার ফ্ল্যাটেড হয়ে যেত। তো আমি একটু ওয়েট করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ইমেজগুলোর যে ইফেক্টগুলো ছিল, ইফেক্টগুলো কিন্তু এই ইমেজের সাথে আমাদের ফ্ল্যাটেড হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত আমাদের নর্মালি এই কাজটি, এখানে তেমন কোনো কাজ নেই, যা সিম্পল একটা বিষয়। তো এখন আমরা পরের অপশনটা দেখবো। তো পরের অপশনটা দেখার জন্য দেখি আছে এখানে আমাদের, এরপরে রয়েছে আমাদের পেন্ট ফ্লো অফ। তো এটা দেখানোর জন্য আমি এই লেয়ারটি এখানে ডিলিট করে দিচ্ছি, কারণ এটা আমাদের প্রয়োজন নেই। ওকে, তো প্রথমে আমি এই যে ব্যাকগ্রাউন্ডে যেটা রয়েছে এটাকে আমি 3D-তে কনভার্ট করে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা নিউ ম্যাশ ফ্রম লেয়ারে যাব। এখান থেকে আমি এটা দিয়ে দেখাচ্ছি আপনাদের, আপনারা যে কোনো দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জিটি দিয়ে দেখাচ্ছি যে এটা দিয়ে আপনাদেরকে করতে হবে, এমন কোনো কথা না, আপনি আপনার মতো করে এখান থেকে যে কোনো শেপ নিয়ে ডিজাইনটা করবেন। তো আমি এখান থেকে এটা রাখলাম, তারপরে আমি লেয়ার অপশনে ক্লিক করে বাইরে ক্লিক করব। এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে একটা সলিড কালার নিয়ে নিচ্ছি, যাতে জিনিসটা আমি দেখাতে পারি। ওকে, এটা ক্লিক করে নিচে দিয়ে দিব। তো উপরে দেখা একটা হোয়াইট ইফেক্ট চলে আসছে। তো এই লেয়ারটিকে যখন আমি সিলেক্ট করে থাকা অবস্থায় 3D মেনুতে ক্লিক করব, এখান থেকে দেখেন পেন্ট ফ্লো অফ, এটাতে যদি ক্লিক করি আমাদের এই ধরনের কিছু অ্যাঙ্গেল আসবে। অর্থাৎ যখন আমরা এটার কাজ কি, এটা একটা জায়গায় বলি, আমরা যেখানে 3D যে শেপটা তৈরি করলাম, এই 3D শেপের উপরে যদি আমরা ব্রাশ করতে চাই, তো ব্রাশের যে সাইজ আমাদের, যেটাকে আমরা আউট সাইড বলে থাকি, আউট সাইডের অ্যাঙ্গেলটা কতটুকু হবে এখানে, এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম এই দুইটা অ্যাঙ্গেল এখান থেকে আমরা দিতে পারি। রিসেটে যদি ক্লিক করি আমি, তো ডিফল্ট কিন্তু আমাদের এইভাবে থাকে 80x85, হয়তোবা অন্য কারো আরও অন্য মান দেওয়া থাকতে পারে। তো এখান থেকে আমরা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবো। জাস্ট এখানে সেটিংটা করে ওকে বাটনে ক্লিক করলে নর্মালি আমরা কোনো কিছু দেখতে পাবো না। আমরা যখন 3D মেনুতে ক্লিক করব, তারপর এখান থেকে যখন ক্যামেরা কারেন্ট ভিউতে যখন ক্লিক করব, ডাবল ক্লিক করলে আমাদের এই ধরনের একটা অপশন ওপেন হয়ে যাবে। আর এখান থেকে যদি আমরা ব্রাশ টুলে ক্লিক করে নিই, ব্রাশ টুলে ক্লিক করলে তারপরে কিন্তু এখানে আমাদের যে ব্রাশের কালারটা, আমি এখান থেকে কালার একটা সিলেক্ট করে দিই। তো এই কালারে আমি যদি ব্রাশ করতে চাই, যেমন দেখেন আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করলাম, তো দেখেন এখানে যে আমি ব্রাশটা করলাম, ব্রাশটা একেবারে মনে হচ্ছে কি, একটু যদি জুম করি জিনিসটা তাহলে হয়তো দেখতে সুন্দর লাগবে। এই যে দেখেন ইন পয়েন্ট, যেটা আমাদের ইন পয়েন্টটা একেবারে মনে হচ্ছে কি স্মুথ রয়েছে। ঠিক আছে, এখান থেকে যদি ছোট্ট করে আরেকটু নিই, এখান থেকে আমরা এই যে ভ্যালুটা রয়েছে, আমি এখান থেকে যদি 5 করে দিই, যেটা আমরা ওখানে আসেছিল, এখানে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে পিক্সেলগুলো কেমন হয়ে যাচ্ছে। ঠিক আছে, একেবারে স্ট্রং হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন পিক্সেলগুলো কি হচ্ছে, স্ট্রং হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এখান থেকে ভ্যালুটাকে এখান থেকে আমি 80 করে দিই বা 85 করে দিই, দেখেন আগের থেকে যে ভ্যালুটা ছিল, যেমন এখন ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আপনারা যে পরিবর্তন কতটুকু হচ্ছে আমাদের পিক্সেলটা আর কি। তো পিক্সেলটা আমাদের এখানে রিমুভ হবে, তো আমি এখান থেকে এটাকে পুরোটাই ব্রাশ করে নিচ্ছি, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে এবং আসলে আউটপুটটা কেমন হয় এটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এখান থেকে। আর এখানে কিন্তু ব্রাশ করার জন্য আরেকটা সিরিজ আগে আমাদের করে নিতে হবে, যেটা আমি দেখাইনি সেটা দেখাবো এখনই। তো এটা অপশন তো আগে আসি, এটা দেখা দিচ্ছি। ওকে, তো দেখেন আমরা কিন্তু এইটার উপরে কিন্তু ব্রাশ করে ফেলতে পারলাম। তো এখানে কিন্তু ব্রাশ অপশনটা আপনার তখনই আসবে যখন এখান থেকে আপনি ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নেবেন, আর এখানে 3D মেনুতে যাবেন। 3D মেনু থেকে
এই যে এখানে যেটা আছে পেন্ট ফ্লে অফ ফল অফ এটাকে এই 85 বা মাইনাস দেওয়ার আগে আপনাকে এখান থেকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে 3D 3D থেকে পেন্ট সিস্টেম। এই পেন্ট সিস্টেম এখানে আপনার টেকচার থাকতে পারে, যদি টেকচার থাকে তাহলে কিন্তু পেন্টটা করার সময় আমাদের কিন্তু একটা সমস্যা হবে বা ঝামেলা হবে। এখানে যদি আমি কালার দিই একটু আলাদা, তো এখান থেকে এই কালারটা দিচ্ছি, এটা পেন্ট করতেছি, দেখেন এই কালারটা কিন্তু আসতেছে কিন্তু আমার টেক্সচার অনুযায়ী আসতেছে না। এখানে সরি প্রোটেকশন আমার এখানে প্রজেকশন প্রজেকশন দিয়ে রাখবো, তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের একেবারে এটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, প্রজেকশন দিলে টেক্সচার দিলে আপনি এখানে দিতে পারেন, অর্থাৎ এখানে যে দুটি সেটিং আমরা দেখলাম যে পেন্ট ফল অফ আর একটা হচ্ছে পেন্ট সিস্টেম, এই দুইটাই মূলত আমাদের এই ব্রাশ টুলের ভিতরে একসাথে আমরা পেয়ে যাবো। এই যে উপরে দেখেন পেন্ট সিস্টেম, এখানে যেটা আমাদের টেকচার এবং প্রজেকশন ছিল, আর একটা পেন্ট ওয়েল, এখানে আমাদের বেশ কিছু অপশন আছে, এগুলো আমরা এখন দেখবো। এটা মূলত হচ্ছে আমাদের এই যে নিচে যেটা রয়েছে আর কি, এই যে এটা এটা হচ্ছে এটা বাম দিলে কি হয় এটা আমরা দেখবো। তার আগে আমরা এখান থেকে এই ব্লু কালারটিকে রিমুভ করে দিই, এখান থেকে আমি ইয়েলো কালারটা দিয়ে আরেকটা ব্রাশ করে নিচ্ছি, বা অরেঞ্জ কালার দিয়ে আরেকটা ব্রাশ করে নিচ্ছি। ওকে, এটাকে আমি ব্রাশ করে দিই। এখান থেকে যদি আমি হার্ড ব্রাশটা যদি ইউজ করতেছি, আপনি এখান থেকে ব্রাশটার সেটিংসটা একটু করে নিতে পারেন। অর্থাৎ এখান থেকে যদি ব্রাশটা আপনি হার্ড ব্রাশ না দিয়ে সফট ব্রাশ দিয়ে রাখেন, তাহলে সফট আপনাদের ব্রাশ হবে। এখন দেখেন আমি যদি এখান থেকে 3D-তে যাই, 3D-তে যাওয়ার পর এখানে যেটা রয়েছে যে পেন্ট অন টার্গেট টেক্সচার, এখানে আমরা কোন টেক্সচারটা ইউজ করবো, এখানে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে। যেমন আমি যদি এখানে বাম্প দিই, বাম্প দিলে দেখবো হালকা এখানে একটা ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না নর্মালি। আমি যদি এখান থেকে এটা না দিয়ে এটা যদি দিয়ে দেখি আপনাদেরকে, যে সাইননেস এটা যদি দিই তাহলে বুঝতে পারবেন, সাইননেস দিলে এখানে আমাদের হালকা করে একটি সাইনের ইফেক্ট আসবে। ঠিক আছে, এখান থেকে ওকে বাটনে ক্লিক করি, এই ধরনের একটি ইফেক্ট আসবে, এখান থেকে ওকে বাটনে দিব। ওকে বাটনে দিলে দেখবেন এখানে আমাদের কি হবে, সেই ইফেক্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে যাবে আমাদের। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে দেখতে একটা হালকা হালকা ইফেক্ট কিন্তু চলে আসে এখানে। তো এটা নর্মালি যখন আমরা 3D কার্টুন নিয়ে কাজ করি সেক্ষেত্রে মূলত আমাদের এই অপশনগুলো বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে। এরপরে দেখেন সিলেক্টেড পেন্টেবল এরিয়া, অর্থাৎ আমরা যে এরিয়াটুকুকে পেন্ট করতে যাচ্ছি, যেমন এটা কিন্তু আমি পেন্ট করলাম বা ব্রাশ করলাম। ঠিক আছে, তো আমরা যে নির্দিষ্ট কোনো একটা এরিয়াকে সিলেক্ট করে ব্রাশ করতে চাই, সেক্ষেত্রে 3D-তে যাব, এখান থেকে সিলেক্টেড পেন্টেবল এরিয়াকে সিলেক্ট করে দিব, তাহলে ওই এরিয়াটুকু এখানে সিলেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করার পর এখান থেকে যদি কোনো একটা ব্রাশের কালার দিই, তো মনে করেন আমি এখান থেকে এই কালারটা দিলাম, এখন যদি ব্রাশ করি শুধু এটার উপরে শুধু আমি কালারটা করতে পারবো, কিন্তু অন্য উপর কোনো কালার করতে পারবো না। এখানে ব্রাশটা সিলেক্ট করা রয়েছে দেখতে পাচ্ছেন, আর এখান থেকে আমাদের এটা থাকবে। ওকে, আমি এখান থেকে এটাকে না দিয়ে এটা দিয়ে রাখি, এই যে দেখেন আমার কিন্তু ব্রাশটা এখানে হচ্ছে। ঠিক আছে, আমি যদি এখান থেকে এটা না দিয়ে অপাসিটিটা দিয়ে রাখি, তাহলে কিন্তু হালকা হালকা আমাদের এটা কী হবে, ব্রাশটা হবে। ঠিক আছে, এখানে ওকে বাটনে ক্লিক করি, এই ধরনের আসবে, ওকে বাটনে ক্লিক করব, তারপরে আমরা এটাকে হালকা হালকা যদি ব্রাশ করি এটা হালকা হবে। ঠিক আছে, অপাসিটি অনুযায়ী আমাদের এটা ইরেজ হবে বা ব্রাশ হবে, কিন্তু আমরা যদি এখান থেকে প্রপারলিভাবে এক কালারে ব্রাশ করতে চাই, সেক্ষেত্রে এখানে ডিফিউজ যেটা রয়েছে এটাকে ব্যবহার করব, তাহলে আমাদের কি হবে, অ্যাডজাস্ট করে আমরা আমাদের মতো করে এখানে ব্রাশ করতে পারবো। তো আশা করি আপনারা এই অপশনগুলো বুঝতে পেরেছেন। আর এখানে আরেকটি অপশন থাকলো আমাদের, সেটা হচ্ছে 3D 3D ভিতরে যে ক্রিয়েট পেন্টিং ওভারলে। তো এটা মূলত যখন 3D কার্টুন নিয়ে আমরা ব্যবহার করি, বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করি, যেমন শার্ট প্যান্ট এগুলোর কালার যখন আমরা পরিবর্তন করতে যাব, সেক্ষেত্রে মূলত আমাদের ক্রিয়েট পেন্টিং ওভারলে এটা ব্যবহার করার প্রয়োজন পড়ে। যেহেতু আমার এখানে কোনো 3D কার্টুন আমি ওপেন করে রাখিনি, সেই জন্য আবহাওয়াত এই অপশন আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো পরবর্তীতে আমি যে বাকি অপশনগুলো রয়েছে এগুলো ধারাবাহিকভাবে দেখাবো ইনশাল্লাহ। তো আজকের টিউটোরিয়ালে কেমন হলো আমি নিজেও জানি না, প্রপারলিভাবে আপনাদেরকে বিষয়গুলো বোঝাতে পারলাম কিনা। তারপর যদি আপনাদের সমস্যা মনে হয় যে আপনারা কোনো জায়গায় বুঝতে পারেননি বা আমার কথাগুলো স্পষ্ট বুঝতে পারেননি, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়গুলো পরবর্তী টিউটোরিয়ালে দরকার হলে আরেকবার আলোচনা করে দিব, তার সাথে সাথে পরে যে অপশনগুলো রয়েছে এগুলো বিস্তারিত আলোচনা করে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।